প্রিয় বান্ধবীরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা লোহার কড়াই আছে। এই ধরনের কড়াই যাদের বাড়িতে আছে এবং এই ধরনের কড়াই যারা রান্না করেন, আমি বলবো তারা ভীষণই লাকি। কারণ এই ধরনের কড়াই রান্না করার উপকারিতা অনেক গুণ। আর যাদের বাড়িতে এই ধরনের কড়া পড়ে আছে, আপনারা ইউজ করেন না, আমি অতি অবশ্যই বলবো এই ধরনের কড়াগুলোকে আবার বের করে ইউজ করা শুরু করেন। আমি আজকে লোহার কড়াই বা লোহার পাত্রে রান্না করার উপকারিতা এবং কোন কোন তরকারি এই ধরনের কড়াইতে রান্না করবেন না এবং কিভাবে এই ধরনের কড়ার যত্ন নেবেন, এই তিনটে জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ, লাস্ট অবধি অবশ্যই দেখবেন। তো আসুন জেনে নিই প্রথমে লোহার কড়াইয়ে রান্নার উপকারিতা। লোহার কড়াইয়ে রান্না করলে তরকারির পুষ্টিগুণ আরও অনেক বেড়ে যায়, কারণ লোহা মানে আয়রন। আর আমরা জানি আমাদের শরীরে আয়রনের অনেক দরকার হয়, সেটা প্রেগনেন্ট মহিলা হোক, ছোটো বাচ্চা হোক বা বয়স্ক মানুষ হোক। তো সমস্ত বয়সের মানুষের মধ্যেই রক্তে আয়রনের প্রয়োজনটা থাকে। তো সেই জন্যে যদি আয়রনের কড়াই আমরা রান্না করি বা আয়রনের পাত্রে আমরা রান্না করি, তো সে আয়রন থেকে খাবারের মধ্যেও আয়রনের পুষ্টি অনেক অনেক গুণ চলে আসে। এখন তো ডাক্তাররাও পরামর্শ দিচ্ছেন, যারা রক্ত অল্পতায় ভোগেন বা হিমোগ্লোবিনের লেভেল যাদের কম থাকে, তাদেরকে যে কোনো একটা তরকারি দিনে অন্তত এক বা যে কোনো একটা তরকারি তাদেরকে লোহার কড়াইয়ে রান্না করে খেতে বলছেন। এটা পরীক্ষিত যে আয়রনের কড়াইয়ে রান্না করে খাবার খেলে শরীরে আয়রনের অভাব অনেক মেটে। তো খাবারের পুষ্টিগুণ বাড়ানোর জন্য অতি অবশ্যই আমাদের লোহার কড়াইয়ে রান্না করে খাওয়া উচিত। দ্বিতীয় বলবো, লোহার কড়াই ননস্টিক হয়, এতে ভাজাভুজি করলে সহজে লেগে যায় না। তো বাজার থেকে যে ননস্টিক কড়াইগুলো আমরা কিনি, সেটা কিছুদিন পরে যদি উঠে যায় বা কাঠের খুন্তি ছাড়া অন্য স্টিলের খুন্তিতে যদি আমরা নাড়াচাড়া করি, তো দেখতে পাওয়া যায় যে কড়াইটা ড্যামেজ হয়ে যাচ্ছে। আর সেই ড্যামেজ কড়াইয়ে রান্না করা আরও অনেক অনেক বেশি ক্ষতিকারক, কারণ সেটা ক্যান্সারেরও কারণ হয়। তো এই সব কিছুকে দূরে রেখে আমাদের ঘরে যদি একটা লোহার কড়াই থেকে থাকে, তাহলে এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন। আপনি খাবারের মধ্যে আপনার আয়রনের পরিমাণটাও থাকছে এবং ভাজাভুজি একদম ননস্টিক কড়াইয়ের মতন হয়। একটু যত্ন করে রাখলে এই কড়া ননস্টিকের কড়াকেও হার মানাবে। তো আমি লাস্টের যত্নের নিয়মটাও বলে দেবো, এখন উপকারিতাগুলো বলি। তো তিন নম্বর উপকারিতাতে বলি, এই লোহার কড়া যেহেতু ননস্টিক হয়, সেই জন্যে সামান্য তেলে আপনি খুব সুন্দরভাবে ভাজাভুজি করে নিতে পারবেন। তেলের পরিমাণ একদম অল্প লাগে। এখন আমরা সবাই একটু কনসাস হয়ে গেছে, তেল টেল একটু কম খাওয়ার চেষ্টা করছি। তো সেই হিসাবে দেখতে গেলে যদি আপনি লোহার কড়াইয়ে রান্না করেন, দেখবেন অপেক্ষাকৃত অনেক অনেক কম তেল লাগছে। লোহার কড়াই যেহেতু মেটেরিয়ালটা লোহা আয়রন, সেই জন্য এটা দীর্ঘক্ষণ গরম থাকে। তো দ্রুত রান্না হয়, তাড়াতাড়ি তেতে যায় এবং হিটের পরিমাণটা অন্য অন্য ধাতুর থেকে বেশি থাকার জন্যে রান্নাও আপনার অনেক বেশি দ্রুত হয়। এটা ছিল আমাদের চার নম্বর উপকারিতা। এবারে সবশেষে যেটা বলবো, এই কড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে। আমাদের ঘরে আমরা দেখতে পাবো আমাদের মা ঠাকুমাদের টাইমের কড়াইও এখন পর্যন্ত আছে। সেগুলোকে যদি ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়, সেগুলো আবার নতুন করে ব্যবহার করা যাবে। তো এখনকার ফ্যান্সি কড়াইয়ের তুলনায় এই কড়াই অনেক বেশি টেকসই। এবারে আসুন জেনে নিই কোন কোন ধরনের সবজি এতে রান্না করা যাবে না বা কোন কোন ধরনের তরকারি এতে রান্না করা যাবে না। তো লোহার কড়াইয়ে আমাদের অ্যাসিডিক জাতীয় খাবার বা অম্ল জাতীয় খাবার আমরা রান্না করব না, এটা বিস্বাদ হয়ে যাবে বা বিষাক্ত হয়ে যাবে, সেটা ক্ষতিকারক হয়ে যাবে। অ্যাসিডিক খাবার বলতে আমরা বুঝব লেবু, টমেটো, ভিনিগার, দই, এই সমস্ত উপকরণ দিয়ে যে রান্নাগুলো হয়, সেই সমস্ত রান্না আমরা লোহার কড়াইয়ে অ্যাভয়েড করে চলব, কারণ এটা বিস্বাদ হয়ে যাবে। আর লোহার কড়াইয়ে রান্না করতে গেলে আমাদের আরেকটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটা হলো এই কড়াকে বারবার মাজা যাবে না। আপনাকে কোনো ভিজে কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর শুকনো কোনো কাপড় দিয়ে একদম মুছে ড্রাই করে রাখতে হবে। কোনো ভিজে বা পানি জাতীয় জিনিস বা জল জাতীয় কিছু টাচ না হয়ে যেন একদম ড্রাই অবস্থায় থাকে, তাহলে আপনার কড়াটা অনেক বেশি ভালো থাকবে এবং আপনার রান্নাও অনেক বেশি সুবিধাজনক হবে। এবার যেটা বলবো, লোহার কড়াইয়ে রান্না করার পরে আপনাদেরকে দ্রুত সেই তরকারিটা অন্য পাত্রে তুলে নিতে হবে। মানে গ্যাস অফ করে দিয়ে রান্না যখনই শেষ হয়ে যাবে, তখনই আপনাকে সেই তরকারিটা অন্য পাত্রে তুলে রাখবেন। কারণ বেশিক্ষণ ধরে যদি লোহার কড়াইয়ে যে কোনো তরকারি থাকুক না কেন, সেটার কালার চেঞ্জ হয়ে যায়, সেটা আস্তে আস্তে কালো হয়ে যায়। তো তরকারির স্বাদে চেঞ্জ আসবে না, কিন্তু কালার একদম ব্ল্যাক হয়ে যাবে। তো রান্না শেষ হয়ে গেলে দ্রুত গ্যাস অফ করে আপনি তরকারিটা অন্য পাত্রে ঢেলে নেবেন।
তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে লোহার কড়াইয়ে রান্না করবেন, তার উপকারিতা এবং কি কি সাবধানতা অবলম্বন করবেন, কিভাবে এই লোহার কড়াইকে মেনটেন করে রাখবেন। তো আজকের মতোই আমার ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য কোনো দিন অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসব। আপনারা কিন্তু বাড়িতে কোনো লোহার কড়াই থাকলে অবশ্যই বের করে তাতে রান্না করে খাওয়া দাওয়া করুন আর সুস্থ থাকুন। এখনকার মতন এই পর্যন্ত, টাটা।